আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন পাশাপাশি আপনাদের সামনে কিছু বলারও তৌফিক ইনায়াত করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুনিয়ার জীবন পার্থিব জীবন নগণ্য বরং আখিরাতের জীবনই অগ্রগণ্য সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার ওয়াহদানিয়াত তার একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য যে আমরা যাতে তার দুনিয়াতে ইবাদত করি একনিষ্ঠভাবে তার সাথে কাউকে শরীক না করি এই মিশন নিয়ে এই ভিশন দিয়ে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন তো আমরা যাতে আমাদের মিশনটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি এজন্য মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের অনেক ভোগ সামগ্রী দিয়েছেন অনেক আরামায়েশের ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা এই আরামায়েশের মাধ্যমে আমাদের ভোগ সামগ্রী আমরা গ্রহণ করে মহান রব্বুল আলামিনের ইবাদতটা যাতে পরিপূর্ণভাবে করতে পারি এজন্য এত আরামায়েশের ব্যবস্থা মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় এটাই যে আজ আমাদের যে মূল লক্ষ্য যে মূল টার্গেট মহান রব্বুল আলামিনের ওয়াহদানিয়াত প্রতিষ্ঠিত করা আমরা আমাদের মূল টার্গেট থেকে ফিরে গিয়ে যে ভোগ সামগ্রী মহান রব্বুল আলামিন আমাদের দান করেছেন আমরা সেই ভোগ সামগ্রী কীভাবে হাসিল করতে পারবো বেশি বেশি করে কীভাবে আমরা তা অর্জন করতে পারবো এদিকে আমরা পড়ে আছি এদিকে লেগে আছি এজন্যই আমাদের এত অধপতন আমাদের উপর থেকে মহান রব্বুল আলামিনের যে একটি রহমত সেটি কমে যাচ্ছে এজন্যই আমাদের এই নাফরমানি করার কারণে আমাদের অবস্থার হাকিকত বাস্তবতা সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরাতুল আলা বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দাও মর্যাদা দিয়ে থাকো দুনিয়ার পার্থিব জীবনকে ক্ষণস্থায়ী এই সাময়িক একটি জীবনকে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এবং আখেরাত যেটা তোমাদের জন্য বাকি আছে সেটা কি অনেক কল্যাণকর দুনিয়া তোমাদের জন্য কল্যাণকর না দুনিয়া কল্যাণ হাসিলের জায়গা তবে কল্যাণ হাসিল করে যে মূল ফলাফল দুনিয়া নয় মূল ফলাফল আমাদের জান্নাত হাসিল করা এই জান্নাত হাসিল করার জন্য সাময়িক একটি সময় একটি পরীক্ষার মাঠ পরীক্ষার হল হলো আমাদের দুনিয়াটা কিন্তু এই হলের মধ্যে এই দুনিয়াতে আজ আমরা আমাদের ভোগ সামগ্রী আনন্দ ফুর্তি নিয়ে মত্ত আছি মহান রব্বুল আলামিনের ইবাদতের দিকে আমরা খেয়াল করতেছি না মহান রব্বুল আলামিন বলেন أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون مهان رب العالمين بولين أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة ويشق اللوك جرى تدير دنيا كي قرأي كورنية سي آخرة البنمائي آخرة البنمائي دنيا كي قرأي كورنية سي فلا يخفف عنهم العذاب তাদের উপর থেকে আজাবকে কমতি করা হবে না আজাব কমানো হবে না ওয়ালাহুম ইউনসারুন তাদেরকে সাহায্যও করা হবে না আর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যার জন্য সাহায্য আসবে না তার জান্নাতে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে সম্মানিত হাজিরিন তো আমরা এখানে এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মধ্যে ব্যস্ত তাদের শাস্তির ব্যাপারে মহান রব্বুল আলামিন করতেছেন ফালা ইউখাফফু আনহুমুল আযাব তাদের যে আজাব নির্ধারণ করা হয়েছে এই পাপের কারণে এই আজাব থেকে কিঞ্চিত পরিমাণ কমানো হবে না ওয়ালাহুম ইউনসারুন তাদেরকে সাহায্য পর্যন্ত করা হবে না তো দুনিয়া দুনিয়া করলে চলবে না আখিরাতের জন্য আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিন অন্যতে বলেন যারা আমরা দুনিয়া দুনিয়া করতেছি দুনিয়ার পার্থিব জীবনকে হাসিল করার জন্য সুখে শান্তিতে থাকার জন্য ইবাদতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটার জন্য যারা আমরা ছুটতেছি তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া যারা দুনিয়া নিয়ে মত্ত আছে তারা কি করে ফারিহু বিল হায়াতিদ দুনিয়া দুনিয়া নিয়ে তারা খুব খুশি আনন্দ ফুর্তি দুনিয়ার মধ্যে দুনিয়া তো পেয়ে গেছে সব সুখ আমার কাছে আছে দন দৌলত টাকা পয়সা সবই আছে আমার কাছে ওমাল হায়াত ওমাল হায়াতিদ দুনিয়া
ফিল ওমা হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা মহানবুল আলামিন বলেন যে আখিরাতের তুলনায় তোমরা যে সাময়িক সময়ের জন্য দুনিয়াটা পেয়েছো এটা হলো ভোগ সামগ্রী কিছুদিন ভোগ করবা শেষ যৌবনের মতো যে যৌবন তোমাদের কাছে এসেছিল কিছুদিন থাকার পরে সে যৌবন চলে যাবে তো দুনিয়াও তোমাদের কাছে অনুরূপ যে দুনিয়া তোমরা পেয়েছিলে সাময়িক একটি সময়ের জন্য নির্ধারিত একটি সময়ের জন্য নির্ধারিত সময় শেষ আখিরাতের দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে ফাইদা যা জালহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন দুনিয়াতে এত সুখ শান্তিতে আসি যখন আমাদের তাকদীরে আমাদের কোরআন আমাদের দরজায় যখন নক করবে এসে যখন আমাদের মৃত্যু চলে আসবে ফাইদা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন একটি মুহূর্ত একটি সেকেন্ড একটি মিনিট আকপিস করা হবে না আপনার হায়াত যখনই শেষ তখনই আপনার দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যেতে হবে কী করবেন এই দুনিয়া দিয়ে এজন্য দুনিয়া ছেড়ে আমাদের আখিরাতের পিছনে আমাদের ছুটতে হবে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরামদের সোনালী যুগের দিকে তাকাই জীবন আদর্শের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আখিরাতের তুলনায় তারা দুনিয়াতে কত স্যাক্রিফাইস করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে এই রাসূল তখন সোনালী যুগের মধ্যে তিনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন রাসূল করিম ইসলামের জামানায় ওনার সব সম্পত্তি ইসলামের পথে দান করে দিয়েছেন এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার অনেক আগ্রহ ছিল সব সম্পত্তি ইসলামের পথে দান করে দিতেন ওনাদের কাছে দুনিয়া ছিল একেবারে নগণ্য বিষয় একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জিহাদের জন্য ডাক দিলেন তো জিহাদের প্রস্তুতির জন্য অনেক সম্পদ প্রয়োজন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের কার কাছে কী আছে সব নিয়ে আসো আমাদের জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখন তো একটা সুযোগ পেয়ে গেছি আবু বকরের আগে আমি জিতবো আবু বকর খালি দান করে আমিও দান করে দেখাই দেব আমিও দান করে একবার ভরায় ফেলবো রাসূলের মনে আল্লাহর রেজামন্দি হাজির করে ফেলবো আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব তো দুজন আবু বকরে গেলেন জিনিস মানে যা কিছু আছে নিয়ে আসার জন্য ওমর বাড়িতে গেলেন তো ওমর ওনার সম্পত্তির অর্ধেক নিয়ে আসলেন যা কিছু আছে অর্ধেক নিয়ে আসলেন মনে মনে চিন্তা করতেছেন যে আমি আমার সম্পত্তির অর্ধেক নিয়ে চলে আসছি আজকে তো আমি আবু বকরের সাথে জিতে যাব তখন যখন উভয় রাসূল ওমর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এসে দিলেন এই নেন আল্লাহর রাসূল আমার যা আছে আমার অর্ধেক সব দিয়ে দিছে আপনার রাস্তায় তো আবু বকর আসতেছেন না দেরি হচ্ছে অনেকক্ষণ পরে দেখেন উট বোঝাই করে আবু বকর যা ছিল সব কিছু নিয়ে চলে আসছেন তো তিনি তা দেখে অবাক হয়ে গেলেন যে আমি মনে করলাম আমি আর জিতে যাব আমার সম্পত্তির অর্ধেক নিয়ে আসলাম আর আজ দেখে আবু বকর ওর সব নিয়ে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আচ্ছা আবু বকর তুমি তো সব নিয়ে আসলা বাড়িতে কারে রেখে আসলে কী রেখে আসলে তোমার বাড়িতে কী দিয়ে তুমি জীবন চলবা তুমি বললেন আমার জীবন চলার কোনো টেনশন নাই আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসি সুবহানাল্লাহ এই ছিল ওনাদের দুনিয়ার জীবনকে তুচ্ছ করে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়া মুসআব ইবনে উমাইর ঐতিহাসিক সাহাবি উনি ঐতিহাসিক সাহাবি যখন ইনি কাফের ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন উনি সবচেয়ে ভালো দামি পারফিউম ব্যবহার করতেন আতর ব্যবহার করতেন সুগন্ধি ব্যবহার করতেন যে রাস্তা দিয়ে যেতেন উনি আসার অনেকক্ষণ আগেই সবাই বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর আসতেছে এত ঘ্রাণ হয়ে যেত রাস্তা সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন সবচেয়ে দামি কাপড় চোপড় পরতেন শান শৌকতে চলাফেরা করতেন কিন্তু আখেরাতের স্বাদ যখন অনুভব করলেন ইসলাম যখন গ্রহণ করে ফেললেন আখেরাতের স্বাদ অন্তরে জেগে উঠেছে সব সম্পত্তি ছেড়ে মুসলমানদের কাছে চলে আসলেন তো ইসলামের খাতিরে আখেরাত অর্জনের খাতিরে সব সম্পত্তি ছাড়তেও দ্বিধাবোধ করেননি এমনকি এমন ইমানের মজবুত ইমানের পরিচয় দিয়েছেন যখন ওনার ভাই ছিল কাফের আর মুসলমানদের হাতে ওনার ভাই বন্দী হয় আপন ভাই রক্তের সম্পর্কীয় ভাই বন্দী হয় তখন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল এই যে লোকটি আপনার কাছে আজ বন্দী হয়েছে ওকে ভালো করে বেঁধে রাখুন শক্ত করে বেঁধে রাখুন ওর মা অনেক বড় লোক নিজের ফ্যামিলির কথা বলতেছেন যে ওর মা অনেক বড় লোক ওরে ভালো করে শক্ত করে বেঁধে রাখুন তাহলে অনেক সম্পদ হাসিল করা যাবে ওর মাধ্যমে ইসলামের প্রতি কতটুক মায়া কতটুক দয়া প্রকাশ করেছেন সম্মানিত মুসলিমে কারাম আরেকজন সাহাবি আবু তলহা রাদিয়াল্লাহু আনহু যখন
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون এই আয়াতের অর্থ হলো তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করতেছো এই আয়াতটি যখন নাজিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াতটি নাজিল হলো তখন আবু তালহা বাড়ি থেকে আসেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত নাজিল হয়েছে যে আমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবো না যতক্ষণ না আমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতেছি তো আমার কাছে এই বাইরোহা বাগান হলো সবচেয়ে প্রিয় আমি এটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আল্লাহর রাস্তা বললেন বাহ বাহ এটা তো খুব লাভবান একটা সম্পদ মালুন রাবিহুন মালুন রাবিহুন এটা তো খুবই সম্পদশালী একটা ফসল যে খেজুর বাগান ছিল অনেক ফসল হতো সেখানে লাভজনক একটি ফসল তখন বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে দেওয়ার প্রয়োজন নাই এটি তুমি তোমার নিকটাত্মীয়দের মাঝে বন্টন করে দাও তখন তিনি বললেন আল্লাহ রাসূল ঠিক আছে আপনি যা বলবেন তাই করব তখন তিনি ওনার নিকটাত্মীয়দের মধ্যে বন্টন করে দেন ওনার চাচার বংশধরদের মধ্যে এগুলো বন্টন করে দেন এই হলো ইসলামের জন্য ওনাদের ত্যাগ দীক্ষা আখেরাতের জন্য ওনারা সব কিছু অর্জন করতেন দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ওনাদের মধ্যে ছিল না সম্মানিত হাজেরিন তো আমরা যদি তাবে তাবিনদের দিকে তাকাই সোনালি যুগ ওনাদের দিকেও যদি তাকাই জীবন আদর্শে তাহলেও দেখতে পাবো যে সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে একটি কৌল উল্লেখ করা হয়েছে ইমাম আহমদ বিন হারব রহমাহুল্লাহ তিনি বলতেছেন আবাদতুল্লাহ খামসিনা সানা 50 বছর আমি আল্লাহর ইবাদত করেছি ফামা ওয়াজাদতু হালাওয়াতাল ইবাদা ইবাদত করতেছি ইবাদতের যে একটা স্বাদ একটা মর্যাদা মানে আনন্দ তৃপ্তি এটি আমি পাই না হাত্তা তারাক্তু সালাসাতা আশিয়া যতক্ষণ না আমি তিনটি জিনিস পরিত্যাগ করেছি তিনটি জিনিস পরিত্যাগ করার আগে আমি ইবাদত 50 বছর ইবাদত করেছি কিন্তু ইবাদতের যে স্বাদ একটি তৃপ্তি একটি ইতমিনান এটি আমি পাইনি তো তিনি উল্লেখ করতেছেন তিনটি জিনিস কি তারাক্তু রেদন না আসি হাত্তা কদরতু আন আতাকাল্লামা বিল হক আমি মানুষের সন্তুষ্টি ছেড়ে দিয়েছি যখন আমি মানুষের সন্তুষ্টি ছেড়ে দিলাম তখন আমি হক কথা বলার একটি ফ্রিডম পেয়ে গেলাম মানে ইচ্ছা স্বাধীন হক কথা বলতে পারি কারো সন্তুষ্টি আমার তালাশ করা লাগে না আমি হক কথা বলতেছি মহানবুল আলমিনের জন্য তো যখন আমি মানুষের সন্তুষ্টি যখন আমি ছেড়ে দিলাম তখন আমি ইচ্ছা স্বাধীন হক কথা বলতে পারলাম আর মহানবুল আলম বলেন যখন কোনো বান্দা মহানবুল আলমিনের সন্তুষ্টি তালাশ করে মহানবুল আলমিনকে রাজি খুশি করার জন্য কোনো কাজ করে তাহলে মহানবুল আলমিন ওই বান্দার প্রতি তার অন্যান্য বান্দাদেরকেও খুশি করে দেন সুবহানাল্লাহ তো তার দ্বিতীয় উক্তি হলো তারাক্তু সোহবাতাল ফাসিকিন হাত্তা ওয়াজাদতু সোহবাতাস সালেহীন যখন আমি যারা সৎ কর্মশীল সৎ বান্দা ওনাদের সান্নিধ্য যখন আমি পেলাম ফাসেক যারা পাপাচারী তাদের সান্নিধ্য আমি ছেড়ে দিলাম তখন আমি ইমানের স্বাদ অনুভব করলাম যে আমি প্রত্যেকটি কাজ করতেছি কাজের মধ্যে আমার ইবাদতের যে একটি স্বাদ একটি তৃপ্তি রয়েছে সেটি আমি পাচ্ছি কিন্তু আগে ইবাদত করেছি তৃপ্তি পাইনি তো আপনি যদি আতরওয়ালার সাথে থাকেন আতরের গন্ধ আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক আর যদি আপনি কামারওয়ালার সাথে থাকেন সবসময় আগুনের সিটি পোটা আপনার কাপড়ে এসে লাগবে এটাই স্বাভাবিক সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনার সৎসঙ্গ নির্বাচন করতে হবে তাহলে ও আপনাকে দিনের পথে দাওয়াত দিবে আপনি ওকে দিনের পথে দাওয়াত দেওয়ার সুযোগ পাবেন কিন্তু যে অশ্লীলতা বেহায়াপনার সাথে চলাফেরা করে ও পাপাচারী সালাত আদায় করে না ফরজিয়াতে ইবাদতের গুরুত্ব নাই তার কাছে তার সাথে আপনি যতই চলাফেরা করেন আস্তে আস্তে আপনিও তার সান্নিধ্যে থাকার কারণে তার খাসলাত আপনার মধ্যে চলে আসতে পারবে আসবে এটাই স্বাভাবিক তো সুতরাং সৎসঙ্গ অর্জন করতে হবে তালাশ করতে হবে সৎসঙ্গ কীভাবে অর্জন করা যায় আর তৃতীয় হলো ও তারাক্তু হালাওয়াতাদ দুনিয়া হাত্তা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরা আমি দুনিয়ার স্বাদ দুনিয়া অর্জন করার স্বাদ আমি ছেড়ে দিয়েছি তখনই আমি আখেরাতের যে একটি স্বাদ আখেরাতের যে তৃপ্তি সেটা আমি পেয়ে গেছি তো আমি এই তিনটি কাজ করতাম এই তিনটি কাজ করার ফলে আমি আমার ইবাদতের স্বাদ আমি পাইতাম সম্মানিত হাজেরিন এজন্য আমাদের
টার্গেট হতে হবে আখেরাত হাসিল করা, দুনিয়া নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি আদম তাকে যদি উহুদ সমপরিমাণ স্বর্ণ দান করা হয়, তাহলেও সে আরেকটি উহুদ সমপরিমাণ স্বর্ণের পাহাড় আল্লাহর কাছে চাইবে। দ্বিতীয়টাও যদি দান করা হয়, তৃতীয় আরেকটা চাইবে। এভাবে সে চাইতে থাকবে তার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, উহুদ পাহাড় সমপরিমাণ জায়গা নয়, স্বর্ণ তাকে দান করা হলো। তারপরেও তার চাওয়া পাওয়া কামনা বাসনা শেষ হবে না যতক্ষণ না তার মুখে মাটি না ঢুকতেছে, অর্থাৎ যত না তার মৃত্যু না হচ্ছে। মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার কামনা বাসনা ফুরাবে না, শেষ হবে না। সে মহানগর আলমকে সালে চাইতে থাকবে, আল্লাহ দেও দেও, মামার মাসে 1 লক্ষ টাকা ইনকাম, আলের জন্য তো 2 লক্ষ টাকা ইনকাম করতেছে, ও কেমনে করে? একসাথে বড় হইলাম, একসাথে পড়ালেখা করলাম, একসাথে পড়ালেখা শেষ করলাম, ও এত টাকা ইনকাম করতেছে, তা আমি কী জন্য পারতেছি না? আমিও ইনকাম করব। দুনিয়ার পেছনে তালাশ করতেছেন, কিন্তু মহানবুল আলমিন যে আপনার এই রিজিকের মাধ্যমে যে আপনাকে সন্তুষ্ট রেখেছেন, এই রিজিকের মাধ্যমে আপনার যে পর্যাপ্ত করে দিয়েছেন, আপনি তার ভ্রুক্ষেপ দিচ্ছেন না। মহানবুল আলম বলতেছেন, লাইন শাকার তুম লাজিদান্নাকুম, যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফার তুম ইন্না আদাবিল শাদিদ, আর যদি অস্বীকার করো আমার আজাব কিন্তু মারাত্মক কঠিন, সহ্য করতে পারবো না, মারাত্মক কঠিন। এজন্য যে রিজিক মহানবুল আলমের পক্ষ থেকে এসেছে এ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কদ্দরাল্লাহু মা শাআ ফাআলা, রাসূলের কাছে হাদিসে বলেন, কদ্দরাল্লাহু মা শাআ ফাআলা, মহানবুল আলম আমাদের রিজিকে যা নির্ধারণ করেছেন তাই হচ্ছে, তাই হবে, এ নিয়ে টেনশন করলে হবে না। রিজিক আমার আপনার হাতে নয়, রিজিক মহানবুল আলমিনের হাতে, তিনি যাকে চাইবেন তাকে রিজিক দান করবেন। ওই পাখিকে রিজিক দিয়ে দান করে যে তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, তাকদু খিমাসা, সকালে খালি পেট নিয়ে বের হয়, ক্ষুধা, সারাদিন রাত খায়নি, সকালবেলা ক্ষুধা নিয়ে বের হচ্ছে, ওয়া তারুহু বিতানা, সকালবেলা এই সন্ধ্যাবেলা সে পরিপূর্ণ পেটে তৃপ্তি নিয়ে ঘরে তার ঘরে ফিরে। তো এই পাখিটিকে কে খাওয়ায়, তার রিজিকের ব্যবস্থা কে করে? সে তো তার রিজিক নিয়ে চিন্তা করে না, সে মহানবুল আলমের নামে বের হয়ে যায় সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে, ওকে কে খাওয়ায়? তাহলে একটি পাখিকে মহানবুল আলমের রিজিক দিতে পারলে আমাকে আপনাকে অবশ্যই রিজিক দান করবেন, হয়তো একটু পরে বা একটু আগে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, মহানবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্য ধারণ করতে হবে, রিজিক আসবেই, কিন্তু মহানবুল আলমের কাছে চাইতে হবে। মহানবুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা কারোর কাছে সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও, আর যখন কোনো কিছু চাওয়া পাওয়া থাকে দুনিয়া জীবনের, মহানবুল আলমের কাছে চাও, চাইতে হবে মহানবুল আলমের কাছে, মহানবুল আলমিন আমাদেরকে দান করবেন। সবসময় মহানবুল আলমের কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আমাদের দুনিয়া আখিরাতে উভয় জায়গায় আমাদের কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযান থেকে, জাহান্নামের কষ্ট থেকে আমাদের বাঁচাও। এই দোয়া মহানবুল আলমের কাছে করতে হবে। সম্মানিত হাজিরিন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মধ্যে বললেন, আমি কিছু জিনিস বলবো, এই জিনিসগুলা কে শুনবে, এবং শুনে সে নিজেও আমল করবে, অন্যকেও আবার পৌঁছে দিবে, কে আছে এরকম? আবুরা বললেন, আল্লাহ রাসূল, আমি আছি। তখন আবুরাকে ডেকে নিয়ে তার হাত ধরলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরলেন, গুরুত্ব সহকারে বলার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য তার হাত ধরলেন, ধরে বললেন যে মহানবুল আলমিন যে বিধিবিধান, যে কাজকর্ম দুনিয়াতে তোমার জন্য হারাম করে দিয়েছেন, যে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, যে হুদুদ নির্ধারিত সীমারেখা দিয়েছেন, এর বাহিরে তুমি চলাফেরা করতে পারবে না, এর বাহিরে হলো হারাম, এই হারাম বিধিবিধানগুলো তুমি মানতে পারবে না, হারাম কাজকর্ম তুমি করতে পারবে না। যখন তুমি হারাম মেনে চলতে পারবে তখন তুমি আবেদ বলে গণ্য হবে, ইবাদত গুজারি বান্দা, মহানবুল আলমের কাছে আবেদ বলে গণ্য হবে। আর যখন তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবা, মহানবুল আলমী তোমার জন্য ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন তার প্রতি তুমি সন্তুষ্ট থাকবা, কোনো সময় কষ্ট আসবে, কোনো সময় সুখ আসবে, তবে কষ্টের পরেই সুখ রয়েছে, কষ্টের পরেই সুখ রয়েছে, এটি বিশ্বাস করে চলাফেরা করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। কারণ যদি তাকদীরকে বিশ্বাস করতে পারো তাহলে মহানবুল আলমী তোমাকে ধনী করে দিবেন, ধনী বলে তুমি গণ্য হবা,
যদি তুমি তাকদীরকে বিশ্বাস করতে পারো। আর বললেন যে তুমি প্রতিবেশীর হক যদি আদায় করতে পারো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারো, তার সাথে সুন্দর আচরণ করতে পারো, ভালো আচরণ করতে পারো, তাহলে তুমি মুমিন বলে গণ্য হবা। এবং তুমি নিজের জন্য যা পছন্দ করো এবং অন্য মুসলিম ভাইয়ের জন্য যদি তা পছন্দ করো, তখন তুমি মুসলিম বলে গণ্য হবা, মহানবুল আলমের কাছে মুসলিম বলে স্বীকৃত পাবা। আর যখন কম হাসবা, তখন কম কম হাসবা, এটি হলো আমার পক্ষ থেকে নসিহত তোমার জন্য। কেননা বেশি হাসার ফলে অন্তর মরে যায়, অন্তরে মহানবুল আলমিনের ভয় আস্তে আস্তে কমে যায়, ইবাদতের স্বাদ, ইবাদতের একটি তৃপ্তি কমে যায়। মহানবুল আলম বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্না করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিবকু তাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার ভান করো, মহানবুল আলমিন অন্তরকে নরম করে দিবেন। পাথরকে ফাটিয়ে যদি মহানবুল আলমিন পানি বের করতে পারেন, আমাকে আপনারা অন্তর মহানবুল আলমিন নরম করে দিবেন। কান্না করতে হবে মহানবুল আলমিনের কাছে, কান্না না আসে কান্নার ভান করতে হবে, চেষ্টা করতে হবে, মহানবুল আলমের সামনে খুজু খুজু নিয়ে বিনয় নম্রতা নিয়ে পড়ে থাকতে হবে, চাইতে হবে মহানবুল আলমিনের কাছে, মহানবুল আলমিন আপনারা আমার অন্তর নরম করে দিবেন। সম্মানিত হাজেরিন, সময় সংক্ষেপ তো, দুনিয়াতে চলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র আমাদের জানিয়ে দিয়েছেন যে এই সূত্রগুলো যদি আমরা ফলো করি, মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা মহানবুল আলমিন আমাদের মধ্যে আখেরাতের একটি স্বাদ, আখেরাতের তৃপ্তি আমাদের মধ্যে জাগিয়ে দিবেন, আখেরাতের কল্যাণ আমরা হাসিল করতে পারবো যদি দুনিয়ায় কিছু রুলস, কিছু সূত্র আমরা মেনে চলতে পারি। তো সূত্রগুলো কি? আবি জর, ইসলামের ঐতিহাসিক সাহাবি, যিনি ইসলাম গ্রহণ করার পর তার ইসলামের আবেগ মক্কায় প্রকাশ করার পরে বিদর্ভাবে মার খেয়েছিলেন, এই সাহাবি তিনি বলতেছেন যে আমারানি খলিলি বিসাবিইন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ষাটটি জিনিসের আদেশ দিয়েছেন, ষাটটি জিনিসের ওয়াসিয়ত করেছেন, পরামর্শ দিয়েছেন যে আমি দুনিয়াতে কীভাবে চলবো। এই ষাটটি জিনিস কি? আমারানি বিহাব্বিল মাসাকিন ওয়াদ-দুনুফি মিনহুম, যে আমাকে আদেশ দিয়েছেন যে কি, আমি যারা মিসকিন রয়েছে, যারা অভাবী হত দরিদ্র, আমি তাদেরকে ভালোবাসি, তাদের নৈকট্য অর্জন করি, তাদের কাছে যাই, তাদের খোঁজখবর নেই। যদি এই কাজের আমাকে আদেশ দিয়েছেন যে তাই মিসকিনদের ভালোবাসি, বিপদে আপদে তাদের খোঁজখবর নেই, এটি দুনিয়ায় চলার প্রথম একটি রুলস রাসূল করিম সাল্লাম আবু জারকে শিখিয়ে দিয়েছেন। দ্বিতীয় হলো ওয়ামারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, যে আমার নিম্নতম অবস্থানে আছে আমি তার দিকে যাতে ফলো করি, যে আমার উচ্চ অবস্থায় আছে তার দিকে যাতে আমি ফলো না করি। কারণ আপনি যে অবস্থা আছেন সে অবস্থাতে শুকরিয়া আদায় করেন। অনেকে এমন আছে আপনার স্থানে আসার জন্য লড়াই করতেছে, দিনরাত খাটতেছে, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় আসবে, এজন্য সে খাটতেছে, দিনরাত পরিশ্রম করতেছে, কিন্তু মহানবুল আলমিন আপনার রহমত, ওনার রহমতে, একান্ত রহমতে আপনাকে স্থানে বসিয়ে দিয়েছেন, কিন্তু আপনি শুকরিয়া আদায় করতেছেন না, আপনি চাচ্ছেন আরও উচ্চ স্থানে পৌঁছবেন, আরও উচ্চ স্থানে পৌঁছবেন। তো সবসময় আমাদের নিচে তাকাতে হবে, আমাদের যে নিম্ন অবস্থা যাদের আছে তাদেরকে ফলো করতে হবে, তাহলেই দুনিয়ার জীবনে আমাদের শান্তি নেমে আসবে। তৃতীয় হলো ও আমার অনিয়ান আসিলার রহিমা ওয়াইন আদবারাত, যে আমরা যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি, যদিও না আমাদের আত্মীয়রা আমাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না, তারপরেও আমাদের উচিত আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। সম্মানিত মুসল্লিনে কারাম, সম্মানিত হাজেরিন, সময় সংক্ষেপ আর বলা যাচ্ছে না। তো সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস দিয়ে শেষ করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, কুনফিদ দুনিয়া কান্নাক গরীবুন আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে ওইভাবেই চলো যে তুমি অপরিচিত একজন মানুষ, গরিব মিসকিন এর মতো, আবিরুস সাবিল মুসাফিরের মতো, মুসাফির সহায় সম্বলহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করে, ওইভাবে তুমি চলাফেরা করবো। এটি হলো দুনিয়াতে আমরা কীভাবে চলবো মহানবুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের শিক্ষা দিয়েছেন। মহানবুল আলামিন আখেরাতের কল্যাণ এবং দুনিয়ার কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন, কিন্তু আখেরাতের কল্যাণকে আমরা যাতে অগ্রগামী ভূমিকা দিতে পারি, আমাদের প্রাধান্য দিতে পারি আখেরাতকে, মহানবুল আলমের সবাইকে তৌফিক দান করুন, আমাদের গুনাহাতকে মহানবুল আলমিন মাফ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।